गाने आवाज तोरो प्राणे गाने आवाज रे ईशो पखे ईशो शोरे टने गाने आवाज सुनो प्राणे प्राणे गाने সুপ্রিয় দর্শক সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আমন্ত্রণ ঐক্য .com.bd চ্যানেল আই সেরা কণ্ঠ সিজন 7 পাওয়ার্ড বাই ক্লাসিক্যাল হোমটেক্স। চলছে আমাদের ফাইনাল রাউন্ড। গত দুই পর্বে আপনারা দেখেছেন আমাদের ছয় ফাইনালিস্টের গান, এবং আজ এবং আগামী পর্বে আপনারা দেখবেন আমাদের বাকি সাতজন ফাইনালিস্টের গান। আজ এবং আগামী পর্বে সাতজন ফাইনালিস্ট গান গাওয়ার পর থেকে তাদের জন্য ভোটিং অপশন খোলা থাকবে চ্যাম্পিয়ন ঘোষণার আগ পর্যন্ত। প্রিয় দর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমাদের ফাইনালিস্টদের গান শুনে বিজ্ঞ বিচারক মণ্ডলী দেবেন মার্কস এবং আপনারা দেবেন ভোট। বিচারক মণ্ডলীর দেওয়া মার্কসের 60% এবং আপনাদের দেওয়া ভোটের 40%, এই দুয়ের এভারেজে যার মার্কস সর্বাধিক এগিয়ে থাকবে সেই হতে যাচ্ছে ঐক্য .com.bd চ্যানেল আই সেরা কণ্ঠ সিজন 7 পাওয়ার্ড বাই ক্লাসিক্যাল হোমটেক্সের চ্যাম্পিয়ন। তাই আপনার প্রিয় প্রতিযোগীকে বেশি বেশি করে ভোট করতে থাকুন। প্রিয় দর্শক, বরাবরের মতো আজও আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের প্রাণ প্রিয় দুই প্রধান বিচারক, বাংলাদেশের দুই কিংবদন্তি কণ্ঠশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং সামিনা চৌধুরী। ফাইনাল রাউন্ডের আজকের আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ তথা এই উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী, আমাদের ঐক্য .com.bd চ্যানেল আই সেরা কণ্ঠ সিজন 7 এর বিশেষ বিচারক রুনা লায়লা। রুনা ম্যাম, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, সময় হলো আমাদের আজকের প্রথম ফাইনালিস্টকে ডেকে নেয়ার। মঞ্চে আসছে পিজু। পিজু, তোমাকে অনেক অনেক অভিনন্দন। থ্যাংক ইউ সো মাচ। ফাইনাল রাউন্ডে তো চলে এসেছো এবং অনেক সুন্দর সুন্দর গান আমাদেরকে উপহার দিয়েছো। পিজু, তোমার গান নিয়ে আজ জানবো, কিন্তু তার আগে সেরা কণ্ঠের সাথে তোমার যে একটা জার্নি রয়েছে সেই জার্নিটা আমরা দেখে নিতে চাই এক নজরে। প্রিয় দর্শক, চলুন দেখে নেই এই সিজন 7 এ পিজুর জার্নি সেরা কণ্ঠের সাথে। কথা ছিল তুমি আসবে, ঘুম ভাঙা স্বরে মায়াবী সন্ধ্যা জাদু জাগা এক রাতে, একটি কিশোর ছেলে একটি স্বপ্ন দেখে আসি সুখে ছবি আঁকে আহাতি যিশু। সুইটি তুমি আঁকে দোনা, অভিমান করো না, দূরে দূরে থেকো না, ঘুম আসে না, আসে না, না রে না ঘুম আসে না। মিথু আপাথারে নেমেছি বন্ধু রে, ধরো বন্ধু আমার কেহ না, ধরো বন্ধু আমার কেহ না, তোলো বন্ধু আমার কেহ না। তুমি কি দেখেছো প্রভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে দিলে দিলে তার ক্ষয়, দিলে দিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো প্রভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে দিলে দিলে তার ক্ষয়, দিলে দিলে তার ক্ষয়।
পিজু, সেরা কণ্ঠের সাথে তোমার জার্নিটা আমরা দেখে নিলাম, অনেক এনজয় করেছো। আশা করি একটা পরিবারের মতো তোমরা সবসময় থাকবে একসাথে। এবারে গানের কথায় আসতে চাই, আজ তুমি কি গান করবে? আমি গাওয়ার চেষ্টা করছি এন্ড্রুকেশ স্যারের গাওয়া হায় রে মানুষ রঙিন ফানুষ গানটি। গানটি লিখেছেন কবি সৈয়দ শামসুল হক স্যার এবং গানটি সুর করেছেন আলম খান স্যার। খুবই জনপ্রিয় এবং বিখ্যাত একটি গান, অনেক অনেক শুভকামনা রইল তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুঁশ, হায় রে মানুষ রোগিন ফানুষ, রোগিন ফানুষ, হায় রে মানুষ। সোনার পিনিস বানাইছিলাম যতন করিয়া, পূর্ণিমাতে ভাইসা গেছে নীল দরিয়া, সোনার পিনিস বানাইছিলাম যতন করিয়া, চ্যাল চেলাইয়া চলে পিদিন দুইবা গেলে ঘুষ, হায় রে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে ঠুস, মহল গড়িয়া জানাই আছে সোনার পিদিন তীর্থ হরিয়া, মাটির মানুষ থাকে সোনা মহল গড়িয়া জানাই আছে সোনার পিদিন তীর্থ হরিয়া, ঝলমলাইয়া জলে পিদিম নিভা গেলে খুশ, হায় রে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে ঠুস, তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুঁশ, হায় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হায় রে মানুষ, হায় রে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে ঠুস, তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুঁশ, হায় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ,
হায় রে মানুষ রঙিন ফানুষ রঙিন ফানুষ হায় রে মানুষ প্রথমে বন্যা ম্যাম আপনার কাছ থেকে জানতে চাই পিজুর গান কেমন লাগলো গান সম্পর্কে বলার আগে আমি বলতে চাই যে এটা তো এত পরিচিত একটা গান শোনা গান কিন্তু আজকের মিউজিক অ্যারেঞ্জমেন্টটা বিশেষ করে ওর বাঁশিটা অপূর্ব আর পিজু তোমাকে বলবো কি কি ভালো গেছো রিয়েলি থ্যাংক ইউ সো মাচ কারণ আমি এরকম মনে হচ্ছে গানটা শুনতে শুনতে একটা অন্য জগতে চলে গেছি তোমার যে তোমার টেনার ভয়েস বেসে এত সুন্দর এটাকে ইউটিলাইজ করবে এটা তো একটা গিফট আল্লাহ তালার হ্যাঁ সবার এরকম বেসে এত সুন্দর গলা খেলে না আর খুব মানে এক বেশি কথা বলবো না কারণ অনেক সময় নিতে চাই না খালি একটাই কথা বলবো যে আউট অফ দ্য ওয়ার্ল্ড Thank you so much. Thank you so much. Please, আমার জন্য দোয়া করুন. Thank you, ma'am. এবারে রুনা ম্যামের কাছ থেকে জানতে চাই কেমন লাগলো পিজুর গান এত পরিচিত একটি গান কেমন আছে আলহামদুলিল্লাহ ম্যাম সবার দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি যে এক্সপেক্ট করনি যে তুমি ফাইনালে আসবে তখন তোমার কি আমি আমি একটু আসলেই মানে যখন রেজাল্ট হচ্ছিল তখন আমি একটু ভয় পেয়েছিলাম অবশ্যই আপনাকে অনেক 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 ধন্যবাদ না না এটা তো আমরা সবাই মিলে এটা ডিসিশন নিয়েছি তো এনিওয়ে ভালো হয়েছে কিন্তু আমার দু একটা জায়গা একটু লেগেছে যেরকম হায় রে মানুষ এই জায়গাটা একাদ সময় একটু নড়ে গেছে আর ওই চল চল ওইটা হঠাৎ করে একটু শার্প হয়ে গেছে বেশি সুরটা একটু শার্প লেগেছে আমার কাছে আদারওয়াইজ ইট ওয়াজ গুড থ্যাংক ইউ ম্যাম সামিনা ম্যাম আমাদের তিনজনের যে একটা ইয়ে ছিল যে একটা মাত্র ওয়াইল্ড কার্ড কাকে দেয়া যায় এই আমাদের তিনজনের এবং ফাইনালি রুনা ম্যাম যেটা বললেন অ্যানাউন্সমেন্টটা করলেন সেটা বৃথা যায়নি একেবারেই বৃথা যায়নি এবং অ্যান্ড্রুদার কথাও বারবার মনে পড়ছে যে কি সুন্দর করে গানটা গেয়েছিল তুমিও কিন্তু সেভাবে খেলে খেলেই গানটা গেয়েছো অপূর্ব দারুণ এবং আমি জানি না তোমরা কি বলবে আমাকে আমি আজকেও আমাকে কষ্ট পেতেই হবে খুবই সুন্দর দারুণ দারুণ পিজু অনেক ভালো ভালো কমপ্লিমেন্ট কিন্তু এবারে ভোট চাইবার পালা প্রিয় দর্শক আপনাদের পছন্দের প্রতিযোগী পিজুকে যদি দেখতে চান চ্যাম্পিয়ন হিসেবে তাহলে পিজুকে করতে হবে বেশি বেশি ভোট আর পিজুকে ভোট করার জন্য আপনাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন OCSK স্পেস পিজু PIJU এবং পাঠিয়ে দিতে হবে 26969 নাম্বারে যত খুশি তত ভোট যত খুশি ততবার এবং পিজুকে ভোট করার শেষ সময় গ্র্যান্ড ফিনালেতে চ্যাম্পিয়ন ঘোষণার আগ পর্যন্ত সো পিজু অনেক অনেক শুভকামনা রইল তোমার জন্য প্রিয় দর্শক আপনারা দেখছেন ঐক্য.com.bd চ্যানেল আইশিরা কণ্ঠ সিজন 7 পাওয়ার্ড বাই ক্লাসিক্যাল হোম টেক্স চলছে আমাদের ফাইনাল রাউন্ড ডেকে নেব আমাদের পরবর্তী প্রতিযোগীকে কিন্তু তার আগে এই চমৎকার আয়োজনে যারা পৃষ্ঠপোষকতায় রয়েছেন যাদের সর্বাত্মক সহায়তায় এগিয়ে গেছে আমাদের এই চমৎকার আয়োজন তাদেরকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই চ্যানেল আইয়ের পক্ষ থেকে মূল পৃষ্ঠপোষকতায় রয়েছে ঐক্য.com.bd পাওয়ার্ড বাই ক্লাসিক্যাল হোম টেক্স মিডিয়া পার্টনার গান বাংলা টেলিভিশন সাউন্ড পার্টনার সাউন্ড এম্বাসি ওটিটি পার্টনার আই স্ক্রিন বিনোদনের স্মার্ট দুনিয়া মেকওভার পার্টনার পারসোনা অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন স্ন্যাক্স পার্টনার মিনা বাজার
হেয়ার অ্যান্ড বিউটি কেয়ারের রয়েছে কিউবেলা। প্রিয় দর্শক, রুনা লায়লা ম্যামের কস্টিউম পার্টনার নাবিলা জুয়েলারি ওয়াসাবি জুয়েলার্স এবং নেইলস কেয়ারে রয়েছে টিউলিপ নেইলস অ্যান্ড স্পা। সামিনা ম্যামের হেয়ার অ্যান্ড বিউটি কেয়ারে রয়েছে মিরর মিরর এবং আমার কস্টিউম পার্টনার ইয়োশিতা। সবাইকে চ্যানেল আয়ের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা প্রত্যাশা করব ভবিষ্যতেও ঠিক এভাবেই আপনারা আমাদের সাথে পথ চলবেন। প্রিয় দর্শক, দেখে নিচ্ছি আমাদের পরবর্তী ফাইনালিস্টকে। মঞ্চে আসছে মহারাজা। মহারাজা, অভিনন্দন। থ্যাংক ইউ আপু। নিশ্চয়ই খুব আনন্দিত, মন ভালো? অনেক বেশি। মহারাজা, তোমার গান শুনবো, কিন্তু তার আগে সেরা কণ্ঠের এই আয়োজনে তোমার জার্নিটা একটু দেখে আসি। প্রিয় দর্শক, চলুন দেখে নেই মহারাজার জার্নি সেরা কণ্ঠের সাথে। ওমার আমার ভালোবাসা জানে সর্বজ, ওমার আমার ভালোবাসা জানে সর্বজ, অন্ধের চোখের মনি তুমি সাতরা জীবন রে বন্ধু তুই আমার জীবন, তুই আমার জীবন রে বন্ধু তুই আমার জীবন। তারো রবে নাই ধন জীবন জীবন, তবে কেন মন এত বাসনা একবার সবুরের দেশে, বয় দেখি দম কষে সবুরের দেশে, বয় দেখি দম কষে উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা, কারো রবে নাই ধন জীবন জীবন, তবে কেন মন এত বাসনা, কারো রবে নাই ধন। ঘুমন্ত শহরে রূপালি রাতে স্বপ্নের অনিল চাদর বিছিয়ে কষ্টের শীতল আবরণ জড়িয়ে আমি আছি আছি সময় কাটিয়েছো, এটা আসলে অনেক বড় একটা প্রাপ্তি, একটা পরিবার পেয়ে গেছো। এবারে গানের প্রসঙ্গে আসতে চাই, আজ কি গান করছো? আজ আমি বাংলাদেশের একজন কিংবদন্তি শ্রদ্ধেয় আয়ুব বাচ্চু স্যার, তো তার এলআরবি ব্যান্ডের সেই তুমি গানটি গাইছি। মহারাজা, তুমি বাচ্চু স্যারের গান করছো, আর এই অক্টোবর মাসে আমরা আমাদের কিংবদন্তি বাচ্চু স্যারকে হারিয়েছি। তোমার কথা শুনে স্যারের কথা খুব মনে পড়ছে। আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই আমাদের ব্যান্ডের কিংবদন্তি তথা বাংলাদেশের সঙ্গীত জগতের কিংবদন্তি আয়ুব বাচ্চুকে। মহারাজা, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল, গান শুনব। থ্যাংক ইউ। ওকে।
তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি, ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে যা, তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও কেন এত অচেনা হলে,
আমি কেন তোমাকে দুঃখ দিলে কেমন করে এত অচেনা হলে তুমি কিভাবে এত বদলে গেছি এই আমি ও বুকেরি সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে যাই তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমায় প্রথমে রুনা ম্যাম আপনার কাছ থেকে জানতে চাই মহারাজার গান কেমন লাগলো সারেংপুর থেকে তুমি এখন এসে গেছো আয়ুব বাচ্চু জি ম্যাম হোয়াট আ ট্রানজিশন তখন তোমার গানটা তখন শুনে আমার একটু কষ্ট হয়েছিল তুমি একটা ভালো সিঙ্গার কেন ওরকম হলো অভিনয়টা করতে গিয়ে আসলে একটু ওলট পালট হয়ে গেছিলো আজকে তো মানে থ্যাংক ইউ ম্যাম এবারে বন্যা ম্যাম আমিও বলবো যে কখনো কখনো কথা বলাটা এনাফ হয় না খালি একটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমার নিজের মনে হয়েছে আমি সবসময় যেই জিনিসটা জোর দিই যে প্রত্যেকটা গানের একটা মুড একটা অ্যাপিল আছে হ্যাঁ তো আজকে এই জন্যে আমি অবশ্য আমি জানি না কে অ্যারেঞ্জমেন্ট করেছে কিন্তু তোমাদের যে মিউজিক অ্যারেঞ্জমেন্টটা গানটার সাথে এত সুন্দর ব্লেন্ড করেছে মানে এত সাটল আমার আমার নিজের যেটা মনে হয়েছে আমি মার খাবো হয়তো মার খাওয়ার মতনই হয়তো কিন্তু অরিজিনাল মানে মিউজিকটার জন্যে গানের কথাগুলার মধ্যে যে অসম্ভব একটা গভীর বেদনা বোধ আছে ওইটা হারিয়ে যায় কিন্তু আজকে তোমাদের মিউজিক অ্যারেঞ্জমেন্টটা ওইটাকে ফুটিয়ে তুলেছে পুরো গানের মধ্যে যে কি সাংঘাতিক একাকিত্ব কি সাংঘাতিক ব্যথা কি সাংঘাতিক বিরহ ওইটা ও যেভাবে গিয়েছে মহারাজা মানে আমি রিয়েলি আমি বলবো যে সত্যি আউটস্ট্যান্ডিং তোমাদের কাছে এত প্যাশন ছিল গাওয়ার মধ্যে মানে এই গানটা একটা ব্যান্ডের গান মানে অধিকাংশ সময় ব্যান্ডের গানটা আমি যখন আগে শুনেছি এটার মধ্যে যে এত গভীর একটা ব্যথা আছে আমার কিন্তু লাগে নাই কখনো আজকে তোমার গান শুনে আমি ফিল করলাম একাকিত্ব গানটার মধ্যে তো থ্যাংক ইউ সো মাচ মিউজিশিয়ান অসম্ভব ভালো কম্পোজিশনটা আমার কাছে লাগছে এই জন্যে যে বিশেষ করে ওই পাবেল সব কিছু মিলে মানে গানটাকে একটা অন্য লেভেলে নিয়ে গেছে খুব খুব থ্যাংক ইউ ম্যাম কিপ ইট আপ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংকস আ লট ম্যাম আমরা দেখছিলাম ম্যাম অনেক এনজয় করছিলেন গানটা যখন শুনছিলেন এবারে সামিনা ম্যাম আমি তো প্রথমে মিউজিক অ্যারেঞ্জমেন্টটা শুনে একটু মনটা আমার ভীষণই খারাপ হয়ে গেল যে ইউজুয়ালি আমরা যেই ফিলটা পাই গানটার মধ্যে যে একটা কষ্ট কষ্টর সাথে একটা রাগ যে সেই আমি তোমাকেই কেন দুঃখটা দিতে গেলাম কেন তুমি বুঝতে পারছো না যে আমি তোমাকে ছাড়া অসহায় এই যে একটা রাগ সেটা কিন্তু ব্যান্ডের ওই রিদমটার সাথে আসে তুমি কেন বোঝো না এই যে জিনিসটা হ্যাঁ সো আমার প্রথমে খুব মনটা খারাপ হয়ে গেল যে
ও মানে এত স্লো ব্যাপারটা ভার্সনটা আসলো যে ও জিনিসটাকে ই করতে পারছে না, কিন্তু পরবর্তীতে আমি জানলাম যে এটার আরেকটা ভার্সন আছে যেটা মানে একদমই স্লো, তো খুবই সুন্দর। মানে আমি কি কি করব, দারুণ বলবো না দাঁড়াবো না কি করবো বুঝতে পারছি না, তো ধন্যবাদ ম্যাম। মহারাজা এবারে ভোট চাইতে হবে আর ভোট যুদ্ধেও নামতে হবে নিজেকে। প্রিয় দর্শক, আপনাদের পছন্দের প্রতিযোগী মহারাজা, তাকে যদি দেখতে চান ঐক্য.com.bd চ্যানেলে সেরা কণ্ঠ সিজন 7 পাওয়ার্ড বাই ক্লাসিক্যাল হোমটেক্সের চ্যাম্পিয়ন, তাহলে করতে হবে বেশি বেশি ভোট। আর মহারাজাকে ভোট করার জন্য আপনাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন OCSK স্পেস MOHARAJA মহারাজা এবং পাঠিয়ে দিতে হবে 26969 নাম্বারে যে কোনো মোবাইল থেকে, যত খুশি ততবার, যত খুশি তত ভোট। আর আপনাদের পছন্দের প্রতিযোগী মহারাজাকে ভোট করতে পারবেন গ্র্যান্ড ফিনালেতে চ্যাম্পিয়ন ঘোষণার আগ পর্যন্ত। সো ভোট করে যান। মহারাজা অনেক অনেক শুভকামনা রইল তোমার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ঐক্য.com.bd চ্যানেল আই সেরা কণ্ঠ সিজন 7 পাওয়ার্ড বাই ক্লাসিক্যাল হোমটেক্স। চলছে আমাদের ফাইনাল রাউন্ড, গাইছে 7 জন ফাইনালিস্ট। এবার ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী ফাইনালিস্টকে। মঞ্চে আসছে মাইশা। মাইশা কি সুন্দর যে লাগছে আজকে, একটু কিন্তু হিংসেও হচ্ছে, এত সুন্দর একটা শাড়ি পরেছো। মাইশা আজকের গান নিয়ে জানবো, কিন্তু তার আগে সেরা কণ্ঠের সাথে তোমার যে একটা লম্বা জার্নি রয়েছে চলো আমরা এক নজরে দেখে নেই। ছাড়িয়া যে নেয় নকল সোনা, সেজন সোনা চিনি না, যেজন প্রেমের ভাব জানি অনেক অনেক ভালো লাগা। এবং তার সাথে সাথে এবারে তুমি ফাইনালিস্ট হয়ে আমাদের মাঝে রয়েছো, জানতে চাই আজ তুমি কোন গানটি করবে? আজকে আমি একটা দেশের গান করছি, গানটি গিয়েছেন শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহ ম্যাম, গানটি লিখেছেন গাজী মাজহারুল স্যার, গানটি সুর করেছেন আনোয়ার কাদের স্যার। তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। জিতে দিনা
প্রথমে বন্যা ম্যামের কাছ থেকে জানবো মাইশার গান কেমন লাগলো। মাইশা, তুমি অনেক ইমপ্রুভ করেছো ডেফিনেটলি। হ্যাঁ, ভালো হয়েছে, আরো ভালো হবে, আরো ভালো হওয়া চাই। ধন্যবাদ। এবারে রুনা ম্যাম, ইউভ কাম আ লং ওয়ে, নট অনলি ডিস্টেন্স ওয়াইজ বাট তোমার গানের দিক থেকেও। তুমি আমি যখন থেকে শুনছি সেই হিসেবে এখন তুমি অনেক অনেক বেশি ইম্প্রুভ করেছো আমার কাছে, কিন্তু খুব ভালো লেগেছে। হ্যাঁ, খুব ভালো লেগেছে। আর ওই যখন ধরলে যে হ্যাঁ একবার, তো আমার খালি শাহনাজের কথা মনে পড়ছিল, কারণ ও একটু ওই হ্যাঁ একবার করে একটু গাইতো, তো ভালো হয়েছে, আমার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ ম্যাম। এবারে সামিনা ম্যাম, মাইশাকে আজকে দেখতে এত ভালো লাগছে, এবং ওকে আমার কেবলই একটা জিনিস মনে হয় যে ওর ওর জন্যই, ওর পক্ষেই আসলে দেশের গানটাকে সুন্দর করে গাওয়া সম্ভব, কারণ ও থাকে প্রবাসে। হ্যাঁ, যত যাই বলুক না কেন দেশকে সে মিস করে। আর শাহনাজ রহমতুল্লাহর এই গানটি যতই যে গাক না কেন, গানটি কিন্তু অনেক কঠিন গাওয়া। আর তুমি যে তোমার যে ধরাটা একবার যেতে দে না, এই যে একদম চাচির মতো করে তুমি করলে, এইটা আমাকে এত ভালো লেগেছে। এটা এটা সবাই পারে না করতে, এই আস্তে করে ধরাটা। তো তুমি অনেক 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 মানে প্রো হয়ে যাচ্ছ দিন দিন। মাই গড, তুমি তো এখানে যে ওদের প্রফেশনাল সিঙ্গার হিসেবেই একেবারে নাম লিখিয়ে নিলে, মানে সিনসিয়ারলি আমি সত্যি বলছি, তো আজকের গানটা বেস্ট ছিল। সো আমি বলতেই পারি আজকে দারুণ দারুণ। আমি একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছি, তুমি যখন ফাইনালে এসছো তোমার হাজবেন্ডকে জানিয়েছো, তো রিয়াকশনটা কী ছিল? দূরে থেকেই রিয়াকশন ছিল, বুঝতে পারছি। অনেক বেশি হ্যাপি ও হয়েছে, অনেক বেশি হ্যাপি হয়েছে, চিৎকার দিয়েছিল, চিৎকার দিয়েছিল। হি জাম্পড, হি জাম্পড ওয়ার ইউ অন ফেস টাইম, ডিড ইউ সি হিম জাম্প? হি ওয়াজ সো এক্সাইটেড। আর তোমার শাশুড়ি মা কি বললেন? অনেক রাত হয়ে গিয়েছিল, তখন ওর সাথে কথা হয়নি, সকালে ফোন করে জানিয়েছিলাম শাশুড়ি মা। শাশুড়ি মা কে খুশি হয়েছে নিশ্চয়ই, উনি এত কষ্ট করে গেছেন এখান থেকে। স্টিল নাও এখন উনি বাংলাদেশেই আছেন। ও আছেন এখনো? আচ্ছা, ওকে ওকে। সেমাইশা, এবারে ভোট চাইতে হবে। প্রিয় দর্শক, আপনাদের পছন্দের প্রতিযোগী মাইশাকে যদি দেখতে চান, ঐক্য.com.bd চ্যানেলায় সেরা কণ্ঠ সিজন 7 পাওয়ার্ড বাই ক্লাসিক্যাল হোম টেক্সের চ্যাম্পিয়ন হিসেবে, তাহলে মাইশার প্রয়োজন অনেক অনেক ভোট। আর এই ভোট আপনাদেরকে করতে হবে। মাইশাকে ভোট করার জন্য আপনাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন OCSK স্পেস মাইশা MAISHA, এবং পাঠিয়ে দিতে হবে 26969 নম্বরে যে কোনো মোবাইল থেকে। যত খুশি তত ভোট, যত খুশি ততবার। আর ভোট করতে পারবেন ঐক্য.com.bd চ্যানেলায় সেরা কণ্ঠ সিজন 7 পাওয়ার্ড বাই ক্লাসিক্যাল হোম টেক্সের গ্র্যান্ড ফিনালের চ্যাম্পিয়ন ঘোষণার আগ পর্যন্ত। সো কিপ ভোটিং। মাইশা, অনেক অনেক শুভকামনা রইল তোমার জন্য। প্রিয় দর্শক, চলছে আমাদের ফাইনাল রাউন্ড, ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী ফাইনালিস্টকে। মঞ্চে আসছে শুভ। শুভ, অভিনন্দন তোমাকে। থ্যাংক ইউ সো মাচ আপু। শুভ তো মানে ক্যাম্পেইন মাস্টার, সো সেরা কণ্ঠের সাথে তোমার যে জার্নি, তোমার ক্যাম্পেইন, এভরিথিং সব কিছু মিলিয়ে দিনগুলো নিশ্চয়ই খুব সুন্দর কেটেছে। অবশ্যই। প্রিয় দর্শক, চলুন সেরা কণ্ঠের সাথে শুভর যে জার্নি রয়েছে সেটি একবার দেখে নেই এক নজরে। আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো, জালো আগুন আরো জালো, ঢালো আরো ব্যথা ঢালো, জালো আগুন আরো জালো, ঢালো আরো ব্যথা ঢালো, আমাকে পোড়াতে যদি
ভালো ভিটা নাহি রে মাটি নাহি রে ভাঙনে ভাইঙা গেছে ঘর আমার আপন বলতে আমি ছাড়া সবাই এখন পর আমি জীবন্ত একটা লাশ এটাই নতুন ইতিহাস আমি জীবন্ত একটা লাশ এটাই নতুন ইতিহাস সারা রাত জেগে জেগে কত কথা আমি ভাবি পাপড়ি কেন বোঝে না তাই খুব আসে না যে পে স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয় যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয় সেই প্রেম আমাকে দিও জেনে নিও প্রাণের চেয়ে প্রিয় তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় হায় রে মনের মধ্যে কিলবিল করে তোমায় যদি দেখি গো আমি আসমানের চা রূপচান তুমি আসমানের চান রূপচান তুমি জীবনের গল্প আছে বাকি অল্প জীবনের গল্প আছে বাকি অল্প শুভ আজ তুমি কি গান করবে আজকে আমি একটি ভাটিয়ালি গান গাওয়ার চেষ্টা করব এবং খুব আনন্দের সাথে জানাতে চাই এই গানটির একটি ভার্সন রয়েছে আমাদের শ্রদ্ধেয় কিংবদন্তি শিল্পী শ্রদ্ধেয় রুনায়লা ম্যামের কণ্ঠে তো আমি সেই ভার্সনটি ফলো করার চেষ্টা করব আজকে শুভকামনা রইল তোমার জন্য থ্যাংক ইউ সো মাচ উথালি পাথালি আমার বু মনে তে নাই সুখ রে আমায় ডুবাইলি রে আমায় ভাসাইলি রে কুল দরিয়ার বুঝি কুল নাই রে ভাসাইলি রে আমায় ডুবাইলি রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে
আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকূল দরিয়ার বুঝি কূল নাই। ম্যামের কাছ থেকে শুনবো কেমন লাগলো শুভর গান। ওর গানের সম্বন্ধে বলার আগে আমি মিউজিশিয়ানদের জন্য এটা করছি। তোমরা
সত্যি 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 ভীষণ ট্যালেন্টেড, এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করেছে, এমন একটা সুন্দর, মানে এই অ্যারেঞ্জমেন্টে আমি এই গানটা আবার গাইব। খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। আর কামরুলকে তো মানে হাইজ্যাক করে নিয়ে যেতে হবে। শুভ, ইউ মেড এ গ্রেট এফার্ট, আর আমি কালকে তোমাকে কিছু টিপস দিয়েছিলাম, তুমি এসেছিলে আমার কাছে কোন গানটা গাইব করে, তো আমি বললাম যে এই গানটাই তোমাকে স্যুট করবে বেশি, আর দু একটা চেঞ্জেস করেছো, ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ম্যাম। সামিনা ম্যাম, এত ভালো লাগছিল না মিউজিকটা, সত্যি আমারও মনে হচ্ছিল যে গাইতে থাকি সাথে সাথে। আর তবে সবচেয়ে আজকে বাঁশি তো আছেই, এরা তো আছেই, বিশেষ করে উজ্জ্বল, মানে এরা এরা তো আছেই, কিন্তু আমাদের মোটু সোহেল আজকে যা দেখালো, এটা যে একটা বেস গিটারের প্রতিটা রিড নিয়ে কীভাবে সে ঢেউটা দিল বারবার, চারজনে মিলে এটা করা হয়েছে, তাই না? আর ওর হাতের যে খেলটা, কঠিন কঠিন কঠিন, একেবারে দারুণ। থ্যাংক ইউ, তোদের আসলে এদেরকে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না, কি বলবো, আর আরও সময় রয়েছে। তো শুভ রাশেদ, অসাধারণ তোমার কণ্ঠ, এবং আমার কাছে একেবারে দারুণ, নিশ্চয়ই আমি মনে করছি আমাদের এই বাচ্চাগুলো এত ভালো গাইছে, আমাকে কে কি ভাবলো আমার কিছুই এখন আমার আর মাথায় আসছে না, আমি নিশ্চয়ই তোমাকে সম্মান জানাতে চাচ্ছি। এত সুন্দর গলাটাকে প্লিজ যত্ন করে রেখো। ধন্যবাদ ম্যাম, ধন্যবাদ। তোমরা খুব লাকি যে এত ভালো অ্যাকম্পানিমেন্ট পাচ্ছ, হ্যাঁ, এটা কিন্তু তোমাদের গানকে অন্য লেভেলে নিয়ে যাচ্ছে, খুব ভালো, থ্যাংক ইউ। এবং গানটার মধ্যে যে একটা গানের, প্রত্যেকটা গানেই যখন আমরা গানটা শুনি সবাই একটা ভিজুয়ালাইজ করি, যে মনের মধ্যে একটা ছবি ভেসে ওঠে, তো সেটা তুমি যখন গাইছিলে তখন তুমি যেরকমভাবে জিনিসটা আঁকার চেষ্টা করেছিলে, মিউজিশিয়ানরাও সেটাকে অনেক হেল্প করেছে, বিশেষ করে আজকে উজ্জ্বলের বাজনা খুব সুন্দর, আর বাঁশি ওগুলো তো আর বলছি না, আর তোমার গাও খুব ভালো হয়েছে, গলাটা সুন্দর সুরেছিল, এক দুটো জায়গা আমি বিশেষ করে ধরার জায়গাটা, অন্তরার ধরার জায়গাটা একটুখানি দুর্বল মনে হয়েছে, কিন্তু ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ ম্যাম। শুভ, আবারও ভোট চাইতে হবে, ক্যাম্পেইনও করতে হবে। প্রিয় দর্শক, আপনাদের পছন্দের প্রতিযোগী শুভ, তাকে যদি দেখতে চান ঐক্য.com.bd চ্যানেল আই সেরা কণ্ঠ সিজন 7 পাওয়ার্ড বাই ক্লাসিক্যাল হোম টেক্সের চ্যাম্পিয়ন, তাহলে শুভর প্রয়োজন আপনাদের বেশি বেশি ভোট। আর শুভকে ভোট করতে হলে আপনাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন OCSK স্পেস শুভ SHUVO এবং পাঠিয়ে দিতে হবে 26969 নাম্বারে, যে কোনো মোবাইল থেকে, যত খুশি তত ভোট, যত খুশি ততবার। এবং শুভকে ভোট করার শেষ সময় আমাদের এই গ্র্যান্ড ফিনালের চ্যাম্পিয়ন ঘোষণার আগ পর্যন্ত থাকছে, তো শুভকে ভোট করতে থাকুন। শুভ, অনেক অনেক শুভকামনা রইল তোমার জন্য, অসংখ্য ধন্যবাদ, এবং সেই সাথে শ্রদ্ধা রইল আমার গুণী যন্ত্রশিল্পীদের প্রতি, থ্যাংক ইউ সো মাচ।